কৃত্রিম মাতৃগর্ভ তৈরি হচ্ছে শিগগিরই তবে প্রশ্ন উঠেছে তা কতখানি নৈতিক হবে নেদারল্যান্ডসের একদল বিজ্ঞানী বলছেন আগামী এক দশকের মধ্যে তারা কৃত্রিম মাতৃগর্ভ তৈরি করতে সক্ষম হবেন এর ফলে ফ্রি মেসিউড বেবি বা অপরিণত শিশু অর্থাৎ মাতৃগর্ভে সাত্রিশ সপ্তাহ কাটানোর আগেই জন্ম নেওয়া শিশুদের প্রাণ বাঁচানো সম্ভব হবে একটা প্লাস্টিকের ব্যাগের মতো দেখতে এই কৃত্রিম জরায়ুর ভিতরে থাকবে অপরিণত শিশুটি তার সাথে জুড়ে দেওয়া পাইপ দিয়ে তার জন্য আসবে রক্ত ও অন্যান্য তরল ঠিক মায়ের গর্বের মতোই পরিবেশ সৃষ্টি করা হবে সেখানে বিশ্বব্যাপী এখনও নবজাতক শিশু মৃত্যুর অন্যতম বড় কারণ অপরিণত শিশু জন্ম নেদারল্যান্ডসের ম্যাক্সিমা মেডিকেল সেন্টারের এই মুহূর্তে এই কৃত্রিম মাতৃগর্ভ তৈরির কাজ চলছে যা প্রধানত খুবই অপরিণত অবস্থায় জন্ম নেওয়া শিশুদের কথা মাথায় রেখেই করা হচ্ছে লিসা ম্যান্ডিমেকার কৃত্রিম মাতৃগর্ভের নকশা তৈরি করছেন তিনি বলছেন কৃত্রিম মাতৃগর্ভ হবে একটি প্লাস্টিকের ব্যাগের মতো নির্ধারিত সময়ের আগেই পৃথিবীতে চলে এসেছে যে শিশু মায়ের পেট থেকে বের করে তাকে সেই ব্যাগে ঢোকানো হবে সেখানে চার সপ্তাহ সময় অবস্থান করবে তারপরে নতুন করে সে আরেকবার বুমিস্ত হবে পৃথিবীতে এই মুহূর্তে পাঁচটি বড় বড় বেলুন বানানো হয়েছে প্রত্যেকটির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে অসংখ্য পাইপ এই বেলুনগুলোর মধ্যে শিশুরা মাতৃগর্ভে যে তরলের মধ্যে সাঁতার কাটে তার ব্যবস্থা করা হবে আর বিভিন্ন পাইপের মাধ্যমে দমে সেখানে তরল ও রক্ত সঞ্চালনের ব্যবস্থা করা হবে লিসা বলছেন প্রতিটি বেলুন তৈরি করা হবে একটি শিশু মাতৃগর্ভের সর্বশেষ যে ওজনে রয়েছে তার দ্বিগুণ আকৃতিতে জাতি শিশুটির ছলাফেরা মাতৃগর্ভের মতোই স্বাভাবিক থাকে এই ল্যাবের গাইনি চিকিৎসক গি ডুই সাতাইশ বছর যাবত এই পেশায় আছেন তিনি এই গবেষণা দলেও রয়েছেন কর্মজীবনে তিনি বহু নবজাতকের মৃত্যু প্রত্যক্ষ করেছেন বহু মা বাবার আক্ষেপ আর দেখছেন তিনি বলছেন কৃত্রিম মাতৃগর্ভের মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা তরড়ে পরিপূর্ণ থাকবে যেখানে একটি ইনকিউবেটরে থাকে বাতাসে এই অপরিণত অবস্থায় জন্মানো শিশুকে ইনকিউবেটরে রাখা হয় যা আসলে ওই শিশুটির জন্য একটি বৈরী অবস্থা কারণ কারণ ইনকিউবেটরের বাতাস শিশুর ফুসফুসের ক্ষতি করে তার বদলে এখন অপরিণত শিশু যারা খুব ছোট আকৃতিতে থাকে তাদের কৃত্রিম মাতৃগর্ভে ঢুকিয়ে দেওয়া হবে সেখানে তাৎক্ষণিকভাবে শিশুটিকে কৃত্রিম নাড়ি দিয়ে যুক্ত করা হবে ফলে সে থাকবে প্রয়োজনীয় পরিমাণ তরলের ভিতর দিয়ে যেভাবে সে ছিল তার মায়ের গর্বে এই গর্ভে পানি এবং সব ধরনের খনিজ উপাদান পরিমাণ মতো থাকবে ফলে অ্যাম্বিলিকাস কটের মাধ্যমে শিশুর প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন এবং অন্য পুষ্টি উপাদান পেতে থাকবে ওই অবস্থায় চার সপ্তাহ থাকার পরে শিশুটিকে বের করা হবে নতুন করে ভূমিষ্ঠ হবে সে আর এভাবেই বাঁচানো যাবে প্রাণ। অনেক মা বাবার কাছে এটা একটা স্বপ্ন তৈরি হবার মতো ব্যাপার কারণ এখনও প্রতি বিশ্বে দেড় কোটিরও বেশি শিশু অপরিণত অবস্থায় জন্ম নেয় যার অর্ধেকেরও বেশি শিশু মারা যায় লিসা বলছেন এই পুরু প্রক্রিয়া সম্পর্কে এখনই মানুষ ভাবতে পারছে না হয়তো কিন্তু এর মাধ্যমে হয়তো বাঁচানো যাবে অসংখ্য শিশুর জীবন নৈতিক প্রশ্ন গর্ভধারণ সম্পর্কেও মানুষ একেবারে ভিন্নভাবে ভাবতে পারবেই কৃত্রিম মাতৃগর্ভ আবিষ্কারের ফলে বলছেন লিসা কিন্তু প্রাকৃতিক উপায়ে জায়গায় কৃত্রিম পদ্ধতি কতটা নৈতিক হবে তা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন সমালোচকেরা মনে করেন এর ফলে আগামী দিনে নারীরা সন্তান ধারণকালীন জটিলতা এড়ানোর জন্য প্রাকৃতিকভাবে গর্ভধারণ আগ্রহ হারিয়ে ফেলতে পারেন সমালোচকেরা মনে করেন এর ফলে আগামী দিনে নারীরা সন্তান ধারণকালীন জটিলতা এড়ানোর জন্য প্রাকৃতিকভাবে ভাবে আগ্রহ হারিয়ে ফেলতে পারে